Cajas de mundo. মোবাইল দুই পিছ নাই ভাই যান মুন্সীগঞ্জ জেলা টঙ্গিবাড়ি থানাধীন স্কুল পড়ুয়া দ্বিতীয় শ্রেণীতে পড়ুয়া ছাত্র বাইজিৎ সাত বছর বয়স আজকে স্কুল থেকে ফেরার পথে অপহরণকারী চক্র তাকে কিডন্যাপ করে নারায়ণগঞ্জ শহরে নিয়ে আসে। ওই থানার সাব ইন্সপেক্টর তারিক এবং বাদি ভিকটিমের যে অবহিত ভিকটিম তার মা আমাদের র্যাব অফিসে আসে ইনফর্ম করে। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে আমরা এই সারাশি অভিযান চালাই। আমাদের শহরের ইসলামী ব্যাংক এলাকার থেকে একজন অপহরণকারী মহিলা এবং তার কাছ থেকে 9,25,500 টাকা এবং অবহিত ভিকটিম বাইজিৎকে 60 তাকে আমরা উদ্ধার করতে সক্ষম হই।